আমি বলে আওয়ামী লীগ করি না, আমি বলে আওয়ামী লীগ না। আরে জন্ম আওয়ামী লীগের জন্ম আমার বাড়িতে, বড় ইচ্ছা ছিল শেষবারের মতো হয়তো নৌকা দিয়ে এবার বোধ হয় আমি ইলেকশনটা করব। আমি বলেছিলাম নৌকা না দিলে আমার ইলেকশন করার কোনো দরকার নেই। সর্বপ্রথম আমার সিটটাকে আলাদা করে আমার আপা আলাদা করে রেখে দিয়েছিলেন, সময় মতো উনি আমাকে এইখানে নির্বাচন করতে পেরেছেন। নির্বাচন করব, আমি দেশ স্বাধীন করতে পেরেছি, আমি নারায়ণগঞ্জের মানুষকে শান্তি দিতে পারবো, এই বিশ্বাস আমি করি। আমি এটা চাই, আমার এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। আমি বলে আওয়ামী লীগ করি না, আমি বলে আওয়ামী লীগ না। আরে জন্ম আওয়ামী লীগের জন্ম আমার বাড়িতে, আওয়ামী লীগের জন্ম আমার বাড়িতে। বড় ইচ্ছা ছিল শেষবারের মতো হয়তো নৌকা দিয়ে এবার বোধ হয় আমি ইলেকশনটা করব। আমি বলেছিলাম নৌকা না দিলে আমার ইলেকশন করার কোনো দরকার নেই। হয়তো আমার মতো একজন মুক্তিযোদ্ধাকে প্রয়োজন ছিল, যার জন্য সর্বপ্রথম আমার সিটটাকে আলাদা করে আমার আপা আলাদা করে রেখে দিয়েছিলেন, সময় মতো উনি আমাকে এইখানে নির্বাচন করতে বলেছেন। আমি বারবার বলেছি আমার আপা যদি আমাকে নির্দেশ দেয়, আমার মুরব্বী যদি আমাকে নির্দেশ দেয়, যে কোনো অবস্থায় আমি নির্বাচন করব, নির্বাচন করব। আমি দেশ স্বাধীন করতে পেরেছি, আমি নারায়ণগঞ্জের মানুষকে শান্তি দিতে পারবো, এই বিশ্বাস আমি করি, এই বিশ্বাস আমি করি। আমি এটা চাই, আমার এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন, বিশেষ করে বন্দর অঞ্চলের মানুষ আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, এটা তো আমার গর্ব, এটা তো আমার গর্ব। গর্ব আজকে আমার কত গর্ব, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমার সিটটা সবার আগে আলাদা করে রেখে দেন। আমি কে? একটা সময় আমি খান সাহেব ওসমান আলীর নাতি ছিলাম, শামসুজ্জোহা সাহেবের ছেলে ছিলাম। আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছিল আমাদের পরিবারকে, আমাকে রাস্তার পাড়ে দাঁড়িয়ে মুরগি বিক্রি করতে হয়েছে। আমার সেই মোহনগঞ্জ হাওড়ের থেকে মাছ এনে নারায়ণগঞ্জে 5 নম্বর ঘাটে আমাকে মাছ বিক্রি করতে হয়েছে। আমাকে নারায়ণগঞ্জ থেকে চৌমনি পর্যন্ত একজন ড্রাইভার হয়ে আমাকে কিন্তু বাসের ড্রাইভারই করতে হয়েছে। এমন কোনো ছোট কাজ নেই যেটা আমি করি যাই না।